মাম্পিদির কথা শুনে আমার এটা কি হয়ে গেল? মাম্পিদির কথা শুনে এটা করে ভুল করলাম? হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড মাই নিউ ভিডিও। তো আমার একটি নতুন ভিডিওর সঙ্গে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আজকে আমি কীরকম উদ্ঘটভাবে তোমাদের সামনে এসেছি। তো আমি আসলে আমার চুলটাকে কোঁকড়ানো করবো বলে এই পদ্ধতিতে ট্রাই করব। আর এটা আমি মাম্পিটর রাহুল বলে যে চ্যানেলটা আছে তোমরা সকলেই জানো, মাম্পিদি। তো আমি ওই মাম্পিদির একটা ভিডিও দেখলাম, তো দেখেছিলাম যে মাম্পিদি ওখানেও ঠিক চুলগুলোকে মানে এইভাবে ভাগ ভাগ করে নিয়ে তাকে বেনিয়ে মানে এরকমভাবে গার্ডার দিয়ে হেঁটে রেখেছিল, দিয়ে চুলটা অনেকটা কোঁকড়ানো হয়েছিল। তো সেটা দেখে আমিও ভাবলাম যে আজকে আমি আমার চুলটা মাম্পিদির স্টাইলে মানে মাম্পিদির মতন করার চেষ্টা করব কোঁকড়ানো। তো আজকে সেই প্রচেষ্টাই। তো এগুলো আমি কাল রাত্রে মানে বেনিয়ে রেখেছিলাম, তো দেখো অতটা ভালো হয়নি। মানে আরও যদি কিছুগুলো মানে আরও কম কম যদি চুলভাবে নেওয়া যেত তাহলে আরও ভালো হতো। তো যাই হোক, এগুলো আমার ওই 9টার মতো হয়েছে। তো চলো দেখা যাক মাম্পিদির মতো আমার চুলটা হয় নাকি। তো সেটার জন্যই আজকে আমি এটা করেছি। তো এই অবস্থাতেই আমাকে কেমন লাগছে দেখো একবার। তো আর আমার এই ভিডিওটা তোমরা যদি কেউ নতুন বন্ধু দেখে থাকো তো অবশ্যই আমার পাশে থাকো, এবং যদি ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর তোমাদের ভালোবাসা এবং সাপোর্ট ছাড়া তো কোনোভাবেই এগুলো সম্ভব নয়। আর খুব তাড়াতাড়ি আমার 2K ফ্যামিলি কমপ্লিট হয়ে গেছে, আমি তো খুব খুশি। এইভাবেই আমার পাশে থেকো, সকলকে অনেক অনেক ধন্যবাদ, অনেক থ্যাংক ইউ। আর আর একটা কথা বলি, আমার একটা ইনস্টাগ্রামে আইডি আছে, তোমরা যদি চাও তো পার্সোনালি আমাকে ওখানে মেসেজ করতে পারো, আমি ওখানে রিপ্লাই দেব। তো আমার ইনস্টাগ্রাম আইডির নাম হচ্ছে চুমকি06। তো তোমরা ওখানে যেতে পারো, এবং যদি আমার সঙ্গে কোনো কথা বলার দরকার মনে হয় তো ওখানে আমাকে মেসেজ করতে পারো। তো যাই হোক, চলো অনেক বকবক করে ফেললাম, তো এবার আমি এগুলোকে ফার্স্ট আমি একটা খুলছি। বাবারে যাভাবে লাগিয়েছি, খোলা। তো এবার তোমাদেরকে দেখাবো আমার যে ফাইনাল রেজাল্ট কেমন এসেছে। তো এখানে সামনে ক্যামেরা দিকে অতটা হয়তো ভালো বোঝা যাচ্ছে না, তো তোমাদেরকে পেছনে ক্যামেরাটা দেখাচ্ছি। খুব
কতটা সুন্দর হয়েছে, মানে দারুণ একটা দেখতে লাগছে। তো যে কোনো জায়গায় কোনো পার্টি বা যে কোনো ওকেশনে তোমরা চাইলে এইভাবে চুলটাকে কার্ল করতে পারো উইদাউট হিটে। তো হিটে কি হয় বলো তো, চুলটা অনেকটা ড্যামেজ হয়ে যায়, তো অনেকটা রাফও হয়ে যায়, কিন্তু এটা তো পুরো ন্যাচারাল, তো সেখানে কোনো প্রবলেমই নেই। তো দারুণ একটা ব্যাপার, তো তোমরা বাড়িতে ট্রাই করো। আর দেখো ক্যামেরাতে হয়তো এতটা বোঝা যাচ্ছে না, তো সামনাসামনি দেখলে হয়তো বুঝতে পারবে। থেকে কি ভালো হয়েছে বলো তো, মানে চুলটাও না মনে হচ্ছে অনেকটা, মানে চুলটা দারুণ একটা ভলিউম বেড়ে গেছে, তো ভীষণই সুন্দর হয়েছে। আর আমার তো খুব পছন্দ হয়েছে, তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও, আর গোটা ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই বলো। আর তোমরাও বাড়িতে এইভাবে ট্রাই করো, দেখবে তোমাদেরও চুললে খুব সুন্দর একটা লুক মানে ক্রিয়েট হবে। কালারের মতো হয়তো অতটা ভালো হবে না, কিন্তু খারাপও যে বলবো সেটাও কিন্তু না, দারুণ সুন্দর, মানে আমার তো খুব ভালো লেগেছে। দেখো তোমরা বুঝতে পারবে কতটা সুন্দর হয়েছে। থ্যাংক ইউ মাম্পি দি, তোমার যে মানে ভিডিওটা দেখলাম সেটা কাজ করেছে, আমার খুব ভালো লেগেছে। আর তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।